ভগবান শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি 41 নম্বর শ্লোক। ব্রহ্মানন্দ রসানুভূতি কলৈতৈ ভূতৈ সুশীতৈ সুতৈ যুষ্মাৎ প্রক্কল সোজোজিতৈ শ্রুতিসুখৈ বা কামৈ মৃতৈ সেচ সন্তপ্ত ভবতাপ দাবদহ জ্বালা ভীরেণ প্রভো ধন্যাস্তে ভবদীক্ষণ ক্ষণগতে পাত্রিকৃতা স্বীকৃত। হে প্রভু, ভবতাপরূপ দাবাগ্নি জ্বালানিতে জ্বলিত এই দাসকে, অর্থাৎ শিষ্য বলছেন, এই যে ভব সাগর জগতের যে তাপ, এই তাপ থেকে এই দাসকে আপনি রক্ষা করুন। আপনি ব্রহ্মানন্দ স্বরূপের অনুভব হেতু প্রকাশিত বিশুদ্ধ সুশীতল বাগেন্দ্রীয় স্বরূপ কল সকট সৃষ্ট শ্রবণেন্দ্রীয় প্রীতিকর স্বীয় বাক্য সুধা দ্বারা অভিষিত করুন। যাহারা ভবদীয় ক্ষণিক দৃষ্টিপাত লাভে অঙ্গীকৃত হইয়া সৎপাত্ররূপে গণ্য হন তাহারাই ধন্য। বলা হচ্ছে এই ভব সংসারের যে দুঃখ জ্বালা, তার থেকে আপনার এই শিষ্যকে রক্ষা করুন এবং আপনি যে ব্রহ্মানন্দ রসের অনুভূতি লাভ করেছেন সেই অনুভূতি বিশুদ্ধ আপনার শীতল বাক ইন্দ্রিয় দ্বারা বা মুখ থেকে আগত যে শুদ্ধ অমৃত বাণী, যা শ্রবণ ইন্দ্রিয়কে প্রীত করে বা আনন্দ দান করে, সেই বাক্য সুধা দ্বারা আমাকে অভিষিত করুন এবং যা ভাবদীয় অর্থাৎ এই পৃথিবীরতে আপনার যা ক্ষণিক দৃষ্টিপাতে আপনার শিষ্যগণ বা আপনার সৎ শিষ্যগণ ধন্য হয়ে ওঠে, সেই প্রীতিকর জ্ঞানময় বিষয় আপনি আমাদেরকে শোনান বা আমাদেরকে বোঝান। অর্থাৎ শিষ্য তার গুরুকে বলছেন, পরম ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান দিতে বা পরম ব্রহ্ম সম্বন্ধে শিষ্যকে জ্ঞানে জ্ঞানান্বিত করতে, সেজন্যে শিষ্য তার প্রতি শ্রদ্ধা বা তার প্রতি বিশ্বাস, তার প্রতি শরণাগতি সহ গুরুকে তার আশীর্বাদ প্রাপ্তি সহ নিজেকে এই ভব সংসার পার করার জন্যে গুরুকে অনুরোধ জানাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।